জানিয়ে দেব সংবাদ যারা অন্যের অনুকূলে টিকে থাকে তাদের সরকারে যাওয়ার অধিকার নেই বলছে ফকরুল পঁচিশে আগস্টের হরতাল সফল করতে বাম জোটের প্রচারণা বিএনপির সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের গোপন বৈঠক বিদেশে বন্ধু আছে প্রভু নেই বলছে ওবায়দুল কাদের সর্বশেষ জানিয়ে দেব জনদাবি নিয়ে বিএনপি নেতাকর্মীদের রাজপথে সোচ্চার হতে হবে বলছে বরকতুল্লাহ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত যারা অন্যের অনুকূলে টিকে থাকে তাদের সরকারে যাওয়ার অধিকার নেই বলছে ফখরুল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন পররাষ্ট্রমন্ত্রী কিন্তু তার জায়গা থেকে সরে আসেননি তিনি যে বক্তব্য দিয়েছিলেন সেই বক্তব্য তিনি আবারও নিশ্চিত করেছেন সুতরাং বলতে হবে যারা অন্যের অনুকূলে টিকে থাকে তাদের এই দেশের সরকারে যাওয়ার কোনো অধিকার নেই আজ শনিবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে বিএনপি সমর্থিত পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সংগঠন ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশনের মানববন্ধনে বক্তব্যে মির্জা ফখরুল এসব কথা বলেন লোডশেডিং জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ভোলায় পুলিশের গুলিতে ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলনেতা নিহতদের প্রতিবাদ এবং খালেদা জিয়ার মুক্তির দাবিতে এ মানববন্ধন হয় আওয়ামী লীগ দেশের স্বাধীনতা সার্বভৌমত্বে বিশ্বাস করে না এর প্রমাণ তারা একে একে দিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেন মির্জা ফখরুল তিনি বলেন বাংলাদেশের মানুষ স্বাধীনতা যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে নিজেদের স্বাধীন বলে গর্ববোধ করছে তখন পররাষ্ট্রমন্ত্রী ভারত সরকারকে বলেন আমাদের সাহায্য করবেন শেখ হাসিনা সরকারকে ক্ষমতায় টিকিয়ে রাখার জন্য অর্থাৎ তারা কথা বলতে চায় ভারত সরকারের

একটা লোটেরা এলিট শ্রেণী ভালো আছে এই লোটেরা এলিট শ্রেণী কারা এই শ্রেণী হচ্ছে আওয়ামী লীগের রাজনীতিবিদরা তাদের মন্ত্রী তাদের বিভিন্ন পর্যায়ের নেতারা আমলা কিছু আছেন যারা প্রতিদিন দেখবেন বিভিন্ন প্রজেক্ট তৈরি করছেন কিভাবে তাদের আরো বিত্ত সম্পদ তিনি বলেন বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষক কিছু বুদ্ধিজীবী এরা এবং তারা যখন টকশোতে কথা বলেন তখন মনে হয় মমিন সাহেব বলেছেন ভেসতে আছি এটা অমূলক কোনো কথা নয় তারা প্রমাণ করতে চান আসলেও মানুষ ভেস্তে আছে ডিজিটাল নিরাপত্তা আইনের কঠোর সমালোচনা করে ফখরুল বলেন এমন একটা আইন করেছে যে আইনের মাধ্যমে কারও কোনো লেখার সাহস থাকবে না সরকারকে সেন্সর করতে হয় না প্রতিটি মিডিয়া হাউস বিষয়ে একজন করে দায়িত্বপ্রাপ্ত গোয়েন্দা আছে যে গোয়েন্দা টেলিফোন করে বলে নিউজটা এরকম গেল কেন টক কে আসবে না আসবে সবকিছু তারা নির্ধারণ করে দেয় এদেশ কি আপনারা বলবেন স্বাধীন দেশ এখানে সবকিছু নিয়ন্ত্রণ করছে এই অবৈধ সরকারের গোয়েন্দা সংস্থাগুলো এটা কোনো দিন গণতান্ত্রিক দেশ হতে পারে না আওয়ামী লীগকে এজন্য কাঠগড়ায় দাঁড়াতে হবে পঁচিশ আগস্টের হরতাল সফল করতে বাম জোটের প্রচারণা পঁচিশে আগস্ট অর্ধ দিবস হরতাল ডেকেছে বাম গণতান্ত্রিক জোট হরতাল সফল করতে আজ শনিবার রাজধানীতে প্রচারপত্র গতকাল শনিবার রাজধানীতে বিতরণ ও সাধারণ মানুষের সঙ্গে ইউরিয়া সার খাদ্যপণ্য সহ নিত্য দাম ও পরিবহনের ভাড়া কমানো এবং বিদ্যুৎ গ্যাসের দাম বাড়ানোর পাইতারা বন্ধের দাবিতে এ হরতাল ডাকা হয়েছে বাম গণতান্ত্রিক জোটের নেতারা বলেন করোনার সময় থেকে সাধারণ মানুষের আয় কমে গেছে এসব বিবেচনা না করে সরকার জ্বালানি তেলের দাম সহ নিত্যপণ্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি করেছে যাতায়াত ভাড়া বাড়িয়েছে সাধারণ মানুষ দৈনন্দিন খাওয়া পর্যন্ত কমিয়ে দিতে বাধ্য হয়েছে সরকার জনগণের কষ্ট বুঝতে পারছে না বরং দ্রব্য মূল্য নিয়ে মন্ত্রীরা মানুষের সঙ্গে রসিকতা করছেন বাম জোটের নেতারা সাধারণ মানুষের উদ্দেশ্য বলেন রাজপথে প্রতিবাদ ছাড়া দাবি আদায় করা যাবে না পঁচিশে আগস্টের হরতালকে নিজের হরতাল বিবেচনা করে রাজপথে নেমে সরকারের গণবিরোধী সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান জানান দিতে হবে আজ বেলা এগারোটায় পুরোনা পল্টান মোড় সহ বিভিন্ন এলাকায় হরতালের সমর্থনে প্রচার বিতরণ করা হয় এ সময় বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক রোহিন হোসেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের সাধারণ সম্পাদক বজরুর রশিদ ইউনাইটেড কমিউনিস্ট লীগের হারুনা রশিদ বাসুদের মানুষ নন্দী ওয়ার্কার্স পার্টির দাস প্রমুখ উপস্থিত ছিলেন বিএনপির সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের গোপন বৈঠক বিএনপির সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের গোপন বৈঠক হয়েছে বলে জানা গেছে শনিবার সকাল থেকে মধ্যে কোনো এ সময় রাজধানীর আমেরিকান ক্লাবে অবস্থান করেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়দ তখন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস ও তার স্ত্রীকেও ক্লাবটিতে দেখা গেছে বৈঠকের বিষয়টি নিশ্চিত করে একটি সূত্র জানায় সকাল আটটা পঞ্চান্ন মিনিট থেকে দুপুর সোয়া বারোটা পর্যন্ত আমেরিকান ক্লাবে স্ব রাষ্ট্রদূত অবস্থান করছিলেন এ সময় তাদের মধ্যে বৈঠক হয় বৈঠক নিয়ে জানতে চাইলে শ্যামা ওবায়দ আমেরিকান ক্লাবে ওই সময় অবস্থান করার কথা সময় সংবাদের কাছে স্বীকার করেন তবে রাষ্ট্রদূতের সঙ্গে তার কোনো বৈঠক হয়েছে কিনা সেই প্রশ্নের জবাব এড়িয়ে যান এ বিষয়ে জানতে আমির খসরু মাহমুদ চৌধুরীকে একাধিকবার ফোন দেওয়া হলেও তিনি তার রিসিভ করেননি এর আগে গেল তেরোই জুলাই বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠক করেন ঢাকায় ইউরোপীয় ইউনিয়নের দূত চার্লস হোয়াইটলি ওই দিন সকালে গুলশানে বিএনপির চেয়ারপার্সনের কার্যালয়ে দেড় ঘন্টা বৈঠক করেন তিনি মির্জা ফখরুল ছাড়াও বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শ্যামা ওবায়দ উপস্থিত ছিলেন বৈঠকে আমির খসরু পরে সাংবাদিকদের বলেন বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে আমাদের যে দ্বিপক্ষীয় সম্পর্ক এবং সেই সম্পর্কের মধ্যে যে প্রাসঙ্গিক বিষয়গুলো আছে সেসব নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছি এছাড়া গত বারো জুলাই মির্জা ফখরুলের সঙ্গে বৈঠক করেন বাংলাদেশে নবনিযুক্ত জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন ওই বৈঠককে সৌজন্য সাক্ষাৎ হিসেবে উল্লেখ করেছে বিএনপি জাতীয় সংসদ নির্বাচনের দেড় বছর নাকি বাকি থাকতেই বিভিন্ন দেশের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক করেছে বিএনপি প্রথমে মাঠে নামার আগে তারা উপর্যোপুরি কূটনৈতিক তৎপরতাও চালাচ্ছে বলে জানা গেছে বিদেশে বন্ধু আছে প্রভু নেই বলছে ওবায়দুল কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন তাদের বিদেশে বন্ধু আছে কোনো প্রভু নেই আওয়ামী লীগের ক্ষমতার উৎস বাংলাদেশের জনগণ পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন গত বৃহস্পতিবার চট্টগ্রামের জন্মাষ্টমীর অনুষ্ঠান বলেছেন ভারতে গিয়ে বর্তমান সরকারকে টিকিয়ে রাখতে যা যা করা দরকার তাই করার অনুরোধ করেছেন তার এই বক্তব্য নিয়ে নানা মহলে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের অর্থ দাঁড়ায় ভারত সরকারের অনুকূল্যে এই সরকার টিকে আছে যারা অন্যের অনুকূল্যে টিকে থাকে তাদেরই দেশে সরকারে যাওয়ার কোনো অধিকার নেই গতকাল শনিবার বিকেলে জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় এ বিষয়ে বিএনপি নেতাদের বক্তব্যের জবাব দেন নোবায়দুল কাদের বিএনপি নেতাদের উদ্দেশ্যে তিনি বলেন জেলা ও কেন্দ্রীয় পর্যায়ের অনেকেই আওয়ামী লীগে যোগ দিতে চান দরজা খুলে দিলে টের পাবেন লাইন কত বড় তাই হিসাব করে কথা বলবেন এত অহংকার ভালো নয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনপ্রিয়তা তুঙ্গে রয়েছে বলে দাবি করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ প্রসঙ্গে বিএনপির উদ্দেশ্যে তিনি বলেন সারা দুনিয়া বলছে শেখ হাসিনার জনপ্রিয় নেত্রী আপনারা বারবার ডাক দিয়েও জনগণকে মাঠে নামাতে পারেননি নির্বাচনে টের পাবেন শেখ হাসিনা জনপ্রিয়তা কতটা তুঙ্গে উনিশশো সালের পনেরোই আগস্টের হত্যাকাণ্ড সম্পর্কে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন বিশ্বের ইতিহাসে এটি নিঃশংস হত্যাকাণ্ড বিশ্বে অনেক রাজনৈতিক হত্যাকাণ্ড হয়েছে কিন্তু কখনোই নারী শিশু ও অন্ত সত্তাকে হত্যা করা হয়নি এই হত্যাকাণ্ডে যারা জড়িত তারা প্রচলিত আদালত এড়িয়ে গেলেও ইতিহাসের আদালত তাদের কখনোই ক্ষমা করবে না পনেরোই আগস্টের হত্যাকাণ্ডের আড়ালি জিয়াউর রহমান না থাকলে খুনিরা সাহস পেত না বলে মন্তব্য করেন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের উদ্যোগের রাজধানীর বিএমএ মিলনায়তনে এই সভা হয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সভাপতি ড মোস্তফা জালাল মহিউদ্দিন তিনি আন্তর্জাতিক কমিশন গঠনের মাধ্যমে পঁচাত্তরের হত্যাকাণ্ডের কোশিল বদের বিচারের আওতায় আনার দাবি জানান দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করতে একাত্তরের পরাজিত শক্তি বসে নেই বলে মন্তব্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ডাক্তার কনুক কান্তি বড়ুয়া তিনি বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পূর্ণাঙ্গ রায় কার্যকর করার দাবি জানান বিশ্ববিদ্যালয়টির বর্তমান উপাচার্য ডক্টর মোহাম্মদ শরফুদ্দিন আহমেদ বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের মরণোত্তর বিচার দাবি করেন জনদাবি নিয়ে বিএনপি নেতাকর্মীদের রাজপথে সোচ্চার হতে হবে বলছে বরকত বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান সাবেক মন্ত্রী ও সাবেক সংসদ সদস্য জ্বালানি তেলের দাম বাড়ার কারণে পরিবহন ভাড়া ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম লাগামহীন এতে জনগণ দিশে হারা জনগণ এই সংকটে বিএনপিকে পাশে চায় তাই জনদাবি নিয়ে বিএনপি নেতাকর্মীদের রাজপথে সোচ্চার হতে হবে আজ শনিবার বিকেলে কুমিল্লার আদর্শ সদর উপজেলার আলেখারচর এলাকার একটি হোটেলে কুমিল্লা বিভাগীয় প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে বরকত এসব কথা বলেন জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি পরিবহন ভাড়া বৃদ্ধি এবং ভোলাই ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকে পুলিশ গুলি করে হত্যার প্রতিবাদে আগস্ট থেকে উপজেলা থানা পৌরসভা ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিক্ষোভ ও কর্মসূচি জনসম্পৃক্ত কলার লক্ষ্যে এই প্রস্তুতি সভা হয় এতে সভাপতিত্ব করেন বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মোস্তাক মিয়া সভায় উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী আনরুল আজিম আবদুল গফুর ভুইয়া সংরক্ষিত মহিলা সংসদ সদস্য রমিন ফারহানা বিএনপির কেন্দ্রীয় শিল্প বিষয়ক সম্পাদক মোহাম্মদ আবুল কালাম কুমিল্লা মহানগর বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক সৌকত আলী সদস্য সচিব ইউসুফ মোল্লা প্রমুখ বরকতুল্লাপ বলেন সরকারের গণবিরোধী সিদ্ধান্তের কারণে দেশের মানুষ অসহায় এ অবস্থা থেকে উত্তরণের জন্য বিএনপির নেতা কর্মীদের জনসম্পৃক্ততা আরো বাড়াতে হবে তৃণমূল থেকে দলকে সংগঠিত করতে হবে